ভ্লগনেস মাধুরীর ব্যাট চ্যানেলে স্বাগত বন্ধুদের। সবাই কেমন আছেন? আপনাদের আগে একটা কথা আমার বলা দরকার। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে, আমার ভিডিও দেখে ভালো লেগেছে বলেই হয়তো করেছেন, বা আমাকে ভালোবেসে করেছেন, যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদেরকেও আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, আপনারা ভালো লাগলে তারপরে আপনারা দেখবেন পুরোটা, দেখার পর ভালো লাগলে আপনারা করবেন। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি, এখানে দেখুন আজকের ভিডিওটা শেষ অবধি একটু দেখবেন দয়া করে, তাহলে বুঝতে পারবেন আজকে আমাদের কি গেল। চা চলে এসছে, চা ছাদি দিলে গরম, এইটা দেখবেন না। বিকালবেলা আমি একটু ছাদে যাই, কাছে একটু জল দিয়ে আসি, তারপর আবার এখন এখন ছাদে যাচ্ছি, চলুন ছাদে যাই। ছাদে দেখুন আমার এই কলাপাতে ফুলটায় গাছটায় একটা ফুল ফুটেছে, একটাই ফুল ফুটেছে। সেদিন গাছগুলো পরিষ্কার করেছিলাম, কি সুন্দর ফুলটা ফুটেছে, এখনো ফুলটা ফোটেনি। এই ফুলটা কিন্তু খুব ছোট ছোটই হয়। আর এখানে মাটিগুলো রাখা হয়েছিল এমনি প্লাস্টিকে ইয়ে করে এই বর্ষাতেই, তো এত বৃষ্টি হচ্ছে যে মাটিগুলো আর টবে তোলা হয়নি, সেখানে দুটো পুঁই গাছ হয়ে গেছে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকার ডাল কেটে কেটে টবটায় বসিয়েছি, অনেকগুলো বসিয়েছিলাম, তার মধ্যে এই কটা বেঁচেছে। এবার এদেরকে অন্য টবে মানে ট্রান্সফার করবো। আর এগুলো আমার সার তৈরি করছি, যত পচা মানে সবজি আর ভাত এর মধ্যে দিয়ে দিয়ে একটু মাটিও দেওয়া আছে, এগুলো সমস্ত পচে গেছে, এর মধ্যেও আছে সার। আর এটা জৈব সার হচ্ছে, জৈব সার যেটুকু জমা হচ্ছে ওর মধ্যে রাখাচ্ছে। এগুলোও নতুন লাগিয়েছি, এগুলো রক্ত গাঁদা, একটা রক্ত গাঁদার ডাল দেখছি ছিল সেটা কেটে কেটে বসিয়েছি, এই চারটে গাছ হয়েছে। আর এখানে কিছু বীজ ফেলেছি, দেখি কি কি ফুল গাছ হয় না কি সবজি গাছ হয়। এটাও সার, উপরে মাটি চাপা দিয়েছি। এটাও যত সবজি ডিমের খোসা এগুলো সমস্ত দিয়ে এখন এইগুলো সার করা হচ্ছে। ওই ডিসেম্বর জানুয়ারিতে যখন আমার ফুল গাছগুলো হবে নতুন, তখন ওগুলো আমার সার তৈরি হয়ে যাবে। আর সার গাছে জল দেওয়া হয়ে গেছে, একটু বসে একটু হাঁটবো এখানে ছাদে, একটু দু তিন পা খাটটি হেঁটে তারপর নিচে নেমে যাই একটু, আমরা দুজনেই হাঁটি। এখন বিকেল হয়ে গেছে একদম, মানে সন্ধে হতে চললো, এবং আলোও কমে এসছে আস্তে আস্তে। এই কিছুক্ষণ হেঁটে অন্যান্য, কালকে তো অন্ধকারই হয়ে গেছিলো আর ছাদেই ওঠা হয়নি, আজকে আবার ছাদে উঠে একটু দেখছি যে না বিকাল আছে, উঠে একটু হাঁটাচলা করি। বেশি হাঁটতে পারি না, বসে কিছুক্ষণ হাঁটি আর হেঁটে আবার বসে পড়ি। আর চিৎকার করে, এটা আবার হাঁটা হচ্ছে, মানে এই একটু হাঁটা আর কি। খারকুন গাছটা একটা ঘাটকোল যে গাছটা বলে, সেই গাছে ওখানে দেখছি তিনটে পাতা আছে, নিচেও কয়েকটা গাছ আছে, কালকে পারলে পেরে খাবো। আমি হাঁপিয়ে গেছি, আমি আর পারছি না হাঁটতে, তাও একটু হাঁটি।
ছাদটা আমাদের অনেকটাই এদিক ওদিক করে অনেকটাই আছে, বেশ ঘুরে ঘুরে হাঁটা হাঁটলে ভালো হয়। কিন্তু মাঝখানে এই চেয়ার টেয়ারগুলো সরিয়ে, কালকে ভাবছি চেয়ারগুলো সব সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আর ওই মাঝখানে টবগুলো একটা লোক লাগাতে হবে। এবার আর পারছি না, এবার আমি নিচে নেমে যাব। এই এইটা আমার একটা ঘর ছাদের মধ্যে আছে, এই ঘরটা অ্যাডভেস্টার দেওয়া উপরে, এটার মধ্যে যত জিনিসপত্র আর কি এক্সট্রা জিনিসপত্র সমস্ত রাখা, আর গাছের সার বলুন, তারপরে কোদাল, তারপরে খুরপি, তারপরে জামা কাপড় সব বর্ষাকালে খুব কাজে দেয়। আর যত লেপ টেপ আছে এক্সট্রা জিনিস যেগুলো, সেগুলো সব এই ঘরে রাখা থাকে, কাজে লাগলে যখন কাজে লাগে তখন এসে এসে নিয়ে যাই। আমাদের বাড়িটা অনেক বছর হয়ে গেল, পুরনো বাড়ি বলতে পারেন। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নেমে আসছি, ঘরের অন্ধকার করে রেখে দিয়েছে, লাইট ফাইট জ্বালানো হয়নি, এখন অন্ধকার, এখন সন্ধে দেব। সন্ধে বেশি আমার কর্তা দেয়। আর এখন হাতটা একটু ধুয়ে এবার জামা কাপড় ছেড়ে তারপরে চা পা খাবো, একটু সাজুগুজু করব। সাজুগুজু না করলে তো জামা আলমারির জামা কাপড়গুলো সব কি রে মো, এগুলো কি করবি, কি করছিস এগুলো? এটা একটা রেসিপি দেখেছি, বিউলির ডালে কচুরি। বিউলির ডাল মানে যেটাকে এদেশিরা কলাইয়ের ডাল বলে, সেই কলাইয়ের ডালে রাধা বল্লবী, বুঝলে তো? সেই এই বিউলির ডালটাকে রাতে ভোর ভিজিয়ে রেখে সেটাকে বেটে একটু আদা কাঁচা লঙ্কার পেস্ট, একটু মৌরি গুঁড়ো ওর মধ্যে দিয়ে সেটাকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নুন চিনি কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে একটা মশলার মতো তৈরি করে নিয়েছি, মানে পুরটা। আর যখন ময়দাটা মাখবো, ময়দাটার মধ্যে দিতে হবে নুন, একটু সামান্য চিনি, একটু মৌরি গুঁড়ো, একটু আদা কাঁচা লঙ্কা বাটা, আর ওই বেটে রাখা বিউলির ডালের কিছুটা অংশ ওর সাথে দিয়ে একটু সাদা তেল দিয়ে ময়দাটা মাখতে হবে, দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। আচ্ছা, এই যে এখন যে ময়দাটা মাখবি, এর মধ্যে কোনো সোডা বা অন্য কিছু দিস নি? না, ওর মধ্যে সোডা অন্য কিছু নেই, ওর মধ্যে শুধু যেগুলো বললাম ওইগুলো আছে, মানে ভাজা মৌরি গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ, বিউলির ডালের পেস্টটা, হুম, আর সাদা তেল, নুন আর চিনি পরিমাণ মতো। আচ্ছা, এবার এটা মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। হ্যাঁ, রেস্টে রেখে দিই। আজকে আটা মাখতে মাখতে চিৎকার, নিচ থেকে চিৎকার যে মা তাড়াতাড়ি আলো নিয়ে এসো। আজকে সকালে ছেলে গাড়িটা নিয়ে বেরিয়েছিল, তা গাড়ির গেটটা খোলা হয়েছে, তা অনেকদিন গেটটা বন্ধ ছিল, তো গাড়িটারি বের করা হয়নি, তা ও যে গাড়িটা নিয়ে একটু বেরোয়, তাছাড়া একটু কাজও আছে, অফিসের কাজে গেছিল। এবারে আমরা গিয়ে কি দৃশ্য দেখলাম, দেখে আমাদের হাড় হিম হয়ে গেল। ছেলে যদি অন্ধকারের মধ্যে সেই মানে কি যে বিরাট বিপদ হতো আমরা বুঝতেও মানে চিন্তাও করতে পারছি না। একবার দেখুন, লাস্ট অব্দি ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আজকে আমাদের কত বড় একটা ঘরে এত আনন্দ করে সব এই সমস্ত করা হচ্ছে, আর ছেলে গেছে সন্ধ্যের সময় গেটটা আটকাতে, গেটগুলো সব তালা দিতে যায়, আর তালা দিতে গিয়ে কি বীভৎস দৃশ্য দেখুন। 30 মিনিট রেখে দেওয়ার পরে ময়দাগুলো গোল গোল করে লেচি কেটে নেব, আর পুরগুলো গোল গোল করে আলাদা করে রেখে দেবো, এক একটা লেচির ভেতর এক একটা পুর দিয়ে সেটাকে বেলে রাধা বল্লভীর আকারে বেলবো, তারপর ভাজতে হবে। এবার তেলে ভাজবি, তাই তো? এবার তেলে ভাজা, বেলে রেখে তেলে ভাজা। তা তেলে ভাজবে কে, তুই না? না, মুন্নি ভাজবে। আচ্ছা, কিরে মুন্নি কি করছিস? এই তো বৌদি এই লুচিগুলো বেলে দিচ্ছে, আমি ভাজছি। কি তেলে? সাদা তেলে। লুচি সাদা তেল ছাড়া অন্য কোনো তেলে ভাজা হয় নাকি? হ্যাঁ, ডালডা দিয়ে হয়, ঘি দিয়ে হয়,
এটা কি লুচি তো না, এটা তো রাধা বল্লভী করছে, মৌ তো বললো রাধা বল্লভী। যাই হোক আমি ভেজে দিচ্ছি, ও তো সমস্ত কিছু করেছে, আমি তো ওগুলো ভাজাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আমি লুচি ভাজতে ভালো পারি। খাবার লোক এলো না, ভিডিও তো শুরু। আরে কি গরম, লুচি ভাবলাম। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম ফাঁপা। বিউলির ডালের কুটতো সেই জন্য সাদা সাদা লাগছে। আর নাতি খাচ্ছে, আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, তার উত্তরে দেখুন কেমন দেখাচ্ছে। ডিসলাইক দিচ্ছে, অথচ ও দুটো পুরো বড় বড় দুটো খেয়েছে, বক বক করে যাচ্ছে। ওর মেয়ে ভয়েসটা আমি দিতে পারলাম না। আর এই পায়েস করা হয়েছিল রাত্রের ডিনারে আমাদের, এই রাধাবল্লভী, আলুর দম আর পায়েস। একটু লুচি টুচি খেলে, একটু মিষ্টি টিষ্টি না খেলে জমে না। এখন তো মিষ্টি খাওয়া ভুলে গেছি, তাই এখন পায়েস দিয়েই মিষ্টি টিষ্টি। দেখুন এবার সেই দৃশ্য। এবার ওরা রাধা বল্লভী ভাজছে, আর আলুর দম পায়েস আরো কি সব করছে, শেষ হলে আমাদের খেতে রাখবে। আমরা এখন নাতনি নাতনি ছেলে আর আমরা সব জামাই আমার কর্তা সবাই বসে আছি অপেক্ষায় কখন আমাদের খেতে দেবে। আর নাতনি দেখুন এখন ও এখন ভিডিও দেখছে মোবাইলে, ওর সেই কার্টুন ফার্টুন সমস্তগুলো দেখে। হ্যাঁ একটু পাল্টা মানে ও পাল্টে পাল্টে দেখে। দেখলেন কেমন আজকে গেল আমাদের দিনটা। আজকে যদি মানে একটু অসাবধানবশত ওই গেটটা তালা লাগাতে যাচ্ছিল, কি একটু আলো আছে যদিও ওই আলোতেই দেখতে পেয়েছে, কিন্তু পেছন দিকে ও কিন্তু সাপটা যেদিকে দেখতে পাচ্ছেন আপনারা, তার পেছন দিকে মানে তার মানে ব্যাক সাইডে ও তালাটা লাগাতো। আর এবার ও তো এমনিই চোখে কম দেখে, মানে চোখে কম দেখে মানে ওর পাওয়ার আলা চশমা। যাই হোক ভগবান আছেন, হ্যাঁ সেজন্য আজকের এ যাত্রা ইয়ে হলো, ওকে ও রক্ষা করলো। আপনাদের আশীর্বাদেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটাই চাই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।